তো আমি আশাবাদী এবং আমার বিশ্বাস যে আমি দীর্ঘদিন যাবত যেহেতু এই এলাকার মানুষের সাথে মিশে আছি, কাজ করেছি এবং মানুষের বিভিন্ন সুখ দুঃখে পাশে আছি, তো আমার এই যে কর্মকাণ্ড মানুষ দেখেছে, আমার বিশ্বাস যে এই এলাকার মানুষ আগে যত ভোট দিয়েছে তার থেকে অধিক ভোট দিয়ে এবার আমাকে নির্বাচিত করবে, এটি আমার বিশ্বাস। কারণ এবার একটি বিশেষ জিনিস আমরা লক্ষ্য করতে পারছি, যে আমি নির্বাচনী প্রচারণায় যে লক্ষ্য করতে পারছি যে যেটি হলো নতুন যারা ভোটার, সেই ভোটাররা কিন্তু এবার খুব বেশি আগ্রহী হচ্ছে এবং আমাকে বিভিন্নভাবে তারা তাদের এলাকায় ইনভাইট করে নিয়ে যাচ্ছে এবং তারা তাদের নির্বাচনী পরিকল্পনা, তাদের ভাবনাগুলোকে আমাদের সাথে যোগ করাচ্ছে এবং তাদেরও কিছু দাবি দাওয়া আছে সেগুলোকে আমাদের এই পরিকল্পনার মধ্যে আনার জন্য বলেছে। তো আমি মনে করি যে এই যে নতুন ভোটারদের যে নতুন নতুন ভাবনা আর নতুন নতুন আইডিয়া আমাদেরকে দিচ্ছে, এই নতুন এবং প্রবীণ যে সমন্বয়, এই সমন্বয় করে আগামীতে আমাদের ওয়ার্ডটাকে আরও সুন্দর এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন স্মার্ট বাংলাদেশ, সেই স্মার্ট বাংলাদেশের যাত্রা আমাদের এই এলাকা থেকে শুরু হবে, এটা আমি বিশ্বাস করি। ভোট সুষ্ঠু হবে কিনা সেই বিষয়ে আপনি মন্তব্য? আমরা এখন পর্যন্ত যতটুকু দেখেছি, যতটুকু শুনেছি, আমি শতভাগ আশাবাদী যে এই এলাকার ভোট, এখানে ভোট ইভিএম এর মাধ্যমে ভোট অনুষ্ঠিত হলে এই ভোট সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে এবং শান্তিপূর্ণভাবেই হবে। এখানে অন্য কোনো কিছু হওয়ার আমি কোনো আশঙ্কা দেখি না, কারণ এই ইভিএমে ইতিমধ্যে আমরা জানেন যে জেলা পরিষদের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমি নিজে ভোট দিয়েছি এবং এই পদ্ধতিটা অন্য যে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট দেওয়া হয় তার থেকে অনেক সহজ এই পদ্ধতিটি। একবার যদি মানুষ এখানে ভোট দেয় তাহলে আমি মনে করবো সবসময় এই পদ্ধতিতে ভোট দেওয়ার জন্য মানুষ আগ্রহী হবে। এই এই নির্বাচনে আপনার যারা প্রশাসনে রয়েছে, যারা নির্বাচন কর্মকর্তা রয়েছে, তাদের প্রতি আপনার কোনো আহ্বান থাকবে? তাদের প্রতি আহ্বান এখন পর্যন্ত যা পেয়েছি তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করছে, তো আমার বিশ্বাস যে তারা শেষ পর্যন্ত নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। আর এখানে কেউ অনিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নেই, কারণ মনিটরিংটা উপর থেকে এত বেশিভাবে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে কেউ কোনো ধরনের গাফলতি করবে, গাফলতি করে এখান থেকে পার পাওয়ার কোনো সুযোগ নেই। তো আমি প্রার্থী হিসাবে আমার এটা বিশ্বাস যে এখানে একটি শতভাগ নিরপেক্ষ এবং সুন্দর নির্বাচন হবে, আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, এটি আমি শতভাগ নিশ্চিত।